আসসালামু আলাইকুম। সিবিএন আপডেটে আপনাকে স্বাগত জানাচ্ছি। রোববার মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম খেলায় 258 রানের পুঁজি নিয়েও 33 রানে জয় পেয়েছিল বাংলাদেশ। ধারাবাহিক 10 ম্যাচে হারের পর এই জয় নিয়ে বাংলাদেশেরা ওপেনার তামিম বলেন, পরাজয়ে কোনো আনন্দ নেই, অবশেষে জয় দেখলাম, 10 ম্যাচ ধরে জয় পাচ্ছিলাম না আমরা। এই জয় তাই অনেক আনন্দের, ছেলেরা সবাই খুশি, তবে আমরা জানি কাজ এখনও শেষ হয়নি, আরও দুই ম্যাচ বাকি রয়েছে, পরের ম্যাচেও আমাদের ভালো করতে হবে। তবে দুশ্চিন্তার বিষয় হলো বাংলাদেশের টপ অর্ডার এবং ফিল্ডিং। ওপেনার লিটন দাস প্রথম ম্যাচে কোনো রান না করেই ফিরে গেছেন সাজঘরে। দীর্ঘ সময় ধরেই ব্যর্থতার বৃত্তে লিটন দাস, শেষ সাত ইনিংসের চারটিতেই ডাক রয়েছে লিটনের নামের পাশে। তিনে নামা সাকিব আল হাসানও ছিলেন না সাবলীল। 14 রান করে দানুষ্কা গুণাথিলাকার নির্বিষ স্পিনে আউট হয়ে যান সাকিব। মূলত মুশফিকের 84 রানের ইনিংসে বাংলাদেশকে লড়াকু এক পুঁজি এনে দেয়। তবে প্রথম ম্যাচে জয় লাভ করায় উইনিং কম্বিনেশন ধরে রেখেই মাঠে নামবে বাংলাদেশ। চলুন দেখে নেওয়া যাক শ্রীলঙ্কার বিপক্ষে কেমন হতে পারে বাংলাদেশের সম্ভাব্য একাদশ। তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান।